বৈজয় সময় চ্যালেন সকলকে স্বাগত ভোলা মাছের রেসিপি শেয়ার করব ভোলা মাছ যদি ভেটকি মাছের স্বাদ কেউ এই মানাবে আপনাদের লাগবে রেসিপিটি যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভোলা মাছের রেসিপি ফার্স্টেই আমি এখানে ভোলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন মিনিটের জন্য রেস্টে পাঁচ রেখে দেব মিনিট থাক আর এদিকে একটা মশলা বানিয়ে নেব এখানে টমেটো এক চামচ সাদা সর্ষে কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখন এটার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব কড়াই তেল গরম হতে দিয়েছি তেলটা আমার খুব ভালোভাবে গরমও হয়ে এসেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভোলা মাছ সাধারণত নরম হয় তাই মাছগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে এপিট ওপিট উল্টে আর এই মাছ যখন তৈরি করবেন তখন দুপিটটাই কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভোলা মাছের বেশ ভালো স্বাদ হয় খেতে ভোলা মাছটাকে আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলাম বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা ভোলা মাছকে এইভাবে ভেজে নেব একই রকম মিষ্টি জলের মাছ যখন খেতে ভালো লাগে না তখন কিন্তু এইভাবেই নোনা জলের মাছ আমরা রান্না করে দেখতে পারি বেশি ভালো লাগবে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অবশ্যই পেঁয়াজ ভাজবার পরে কিন্তু কোন রকম মশলার ব্যবহার করবেন না লঙ্কার গুঁড়ো আর হলুদরা দিতে হবে লঙ্কার গুঁড়ো আর হলুদরা যদি পেঁয়াজ ভাজার পরে দেওয়া যায় তাহলে মাছের কালারটা অর্থাৎ এই যে মাছের ঝাল রান্নাটা হবে সেই মাছের ঝালটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও রান্নাটা ঠিক একই রকম হবে লঙ্কা গুঁড়ো আর হলুদটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর জিরেকে একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা এক চামচ আর আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সে পেস্টটাও এখন আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে যদি ভোলা মাছ রান্না করা যায় তাহলে গরম ভাতে আশা করি আর কিছুর প্রয়োজন হবে না এবার আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও খুব মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর একটা কালারও ছেড়ে এসেছে আর তেলও ছেড়ে এসেছে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই সর্ষের একটু তেতো ভাবটা যাতে না আসে তাই আমি চিনিটা দিলাম অবশ্যই যখন দিয়ে দিয়ে যে কোনো রান্না করবেন করবেন সামান্য একটু চিনি চিনি ব্যবহার আমি ভালো করে এক মিনিটের জন্য কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল এখানে জলটার খুব বেশি ব্যবহার করা চলবে না যেহেতু ভোড়া মাছের ঝাল একটু মাখা মাখা খেতেই ভালো লাগে তাই জলটাকে অবশ্যই পরিমাণ বুঝেই দিতে হবে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জলটাকে দিয়ে ফুটতে দিতে হবে জলটা যখন খুব ভালো করে মধ্যে দিয়ে ফুটে আসবে তখন এক এক করে সব ভোলা মাছগুলো দিয়ে দিতে হবে ভোলা মাছ যেহেতু খুব নরম হয় তাই ভোলা মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নিতে হবে লোতে করে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে অবশ্যই যখন ভোলা মাছ রান্না করবেন ভোলা মাছগুলোকে দিয়ে অবশ্যই পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে যত ভোলা মাছটা এই গ্রেভির মধ্যে বা ঝালের মধ্যে ফুটতে থাকবে ততই কিন্তু গ্রেভির কালারটা সুন্দর হবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনে পাতা কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমার আজকের এই ভোলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে আশা করি কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে ভোলা মাছটা বানিয়ে দেখতে পারেন আশা করি সবারই ভালো ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরো এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ